রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদ উদযাপন ও কোরবানির জন্য প্রস্তুত সর্বস্তরের মুসলিমরা। রোববার সকাল 8টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ পরিদর্শনকালে মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে 8:30টায় হবে ঈদের প্রধান জামাত। আর করোনার কারণে জামাতে মুসল্লিদের সংখ্যা কমিয়ে আনতে হবে। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মোহাম্মদ কামরুল হাসান জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের কমান্ডো টিম প্রস্তুত রয়েছে। হেদায়েতুল্লাহ, সীমান্তের প্রতিবেদন। রাত পোহালেই ঈদুল আজহা, তাই ঈদের নামাজের জন্য এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। সকাল ঈদগাহ মাঠে সার্বিক নিরাপত্তা পরিদর্শনে আসেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি দেখানো হয়। পরে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ঈদুল আজহায় কোনো নাশকতা বা হামলা হলে তা মোকাবেলায় র‍্যাব সম্পূর্ণ প্রস্তুত। ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা সারা দেশব্যাপী র‍্যাব ফোর্সেস বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সকল ধরনের গোয়েন্দা তথ্য এবং সাইবার মনিটরিংয়ে আমরা এখন পর্যন্ত নাশকতা বা এ ধরনের কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটার কোনোরকম তথ্য এখনও আমাদের কাছে নেই। কিন্তু তারপরও আমরা সবসময়ই, আপনারা জানেন, যে প্রস্তুতি হিসেবে সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করি এবং আমাদের সেই নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ অবস্থায় থাকবে। এরপর ঈদগাহ পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটি মেয়র জানান, সকাল 8টায় ঈদের প্রধান জামাতে এবার 35,000 মুসল্লি অংশ নিতে পারবেন। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ বৃষ্টি হবে না এবং জাতীয় ঈদগাহে সকলে সুন্দর পরিবেশে, সুষ্ঠু পরিবেশে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবে। তবে যদি সেভাবে মুষলধারে বৃষ্টি হয়, পরিস্থিতি সেরকম নাজুক অবস্থায় থাকে, তাহলে ইসলামিক ফাউন্ডেশন থেকে, ধর্ম মন্ত্রণালয় থেকে যেটা জানানো হয়েছে, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 8:30টার সময় জামাত অনুষ্ঠিত হবে। এ সময় তিনি বলেন, রাত 11টার পর পশুর হাটগুলোর বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু হবে। আগামীকাল 2টার পর কোরবানির বর্জ্য অপসারণ শুরু হয়ে 24 ঘন্টার মধ্যে অপসারণের আশা প্রকাশ করেন মেয়র তাপস। কোরবানির পরে আমরা দুপুর 2টা থেকে আমরা এই বর্জ্য অপসারণের কার্যক্রম আমরা শুরু করব, সূচনা করব। আমরা আশাবাদী যে পূর্বের ন্যায়ও আমরা 24 ঘন্টার মধ্যেই ইনশাআল্লাহ এই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হবে, সেরকম প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। পরিচ্ছন্নতার স্বার্থে ঈদের দ্বিতীয় দিনের মধ্যেই সব পশু কোরবানির শেষ করার অনুরোধ জানান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। যাতে করে তৃতীয় দিনের অপেক্ষায় যেন কেউ না থাকে, দ্বিতীয় দিনের মধ্যেই যেন সম্পন্ন করে। হেদায়তুল্লাহ, সীমান্ত, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।